দীপাবলির বাজি দিয়ে এক স্কুল পড়ুয়াকে আহত করল এক যুবক। ঘটনা কমলাসাগর চা বাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকালবেলা লাঠু কর্মকার নামে এক যুবক রিঙ্কি পানিকা নামে এক স্কুল পড়ুয়াকে চোখের মধ্যে বাজি ফাটিয়ে দেয়। পরবর্তী সময়ে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে এবং সেই স্কুল পড়ুয়াকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। অসহায় পরিবারের ছেলে নুন আনতে পান্তা ফুরায়। অবস্থায় পরবর্তী সময়ে ডাক্তারবাবুরা তার চিকিৎসা সেরে জানিয়ে দেয় একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমার মুখটা বাজি এমনি হাতে ধরে এমনি ফালাই দিছে, ফালাই দিছে পরে আমার চোখটা কিটা জানি করছে। মা আমি তো আসলে তাড়াতাড়ি দৌড়াই আইসি, আয়া স্যারে কইতাছি মা আমার চোখ জানি কি হয়েছে। আয়া তো চিল্লা ফাল্লা লাগিয়ে গেছে, তারপরে ওই সাদ্দারে আনছি আইনা সারে, তারপরে গেছি গিয়া সারে আবার সাদ্দার গাড়ির তেল নাই মধুপুর ওই একটার যে কি জানি এটা কি বাজার জানি কয়ে আমি করতে পারতাম না, সাদাই করতে পারবো। এখন এখান থেকে আর একটা গাড়ি চেঞ্জ করে দিছে, গেছি পরে পরে হাফ না গেছি। কি কইছে ডাক্তারে? ডাক্তার কইছে, ডাক্তার মানে কইছে ইয় পুরাটা ভালো করে জিগাই দেখো, মানে জিনিসটা কি হয়েছে, জিনিসটা কি হয়েছে বা কি এতে কি হয়েছে। তখন ডাক্তারও জিগাইছে আরে যে আবু কি হয়েছে গো আবু, হ্যাঁ কইতাছে বাজিটা লইয়া আমার উপরে ফালাই দিছে, কি বাজি জানি ওই উপরে উঠে বাজি। এখন ডাক্তার কি চোখটা আছে কিনা কিছু কইছেন এমনি? কোনো কইছে না, এখন কার কা গেলে কইব, কাগজ টাগজ লিখা দিছে ওষুধ দিয়া দিছে, এখন ওষুধটা গেলে কালকা যাইতে কইছে ইমার্জেন্সি। এমনে তো মানুষ ডাকে লাটু লাটু, এখন পুলাটার নাম কি জানি কইতে পারি না। ঘটনাটা প্রথম হয়েছে পুলাটাই করতে পারবো, আমি তো দোকানে আসলাম। আচ্ছা, পরে আপনি কি দেখছিলেন? পরে আইসে পরে মা মা আর লাটু যে আমার মুখটা বাজি এমনি হাতে ধরে এমনি ফালাই দিছে, ফালাই দিছে পরে আমার চোখটা কিটা জানি করছে। মা আমি তো আসলে তাড়াতাড়ি দৌড়াই আইসি, আয়া স্যারে কইতাছি মা আমার চোখ জানি কি হয়েছে। আয়া তো চিল্লা ফাল্লা লাগিয়ে গেছে, তারপরে ওই সাদ্দারে আনছি আইনা সারে, তারপরে গেছি গিয়া সারে আবার সাদার গাড়ির তেল নাই মধুপুর ওই একটার যে কি জানি এটা কি বাজার জানি কয়ে আমি করতে পারতাম না, সাদাই করতে পারবো। এখন এখান থেকে আর একটা গাড়ি চেঞ্জ করে দিছে, গেছি পরে পরে হাফ না গেছি। কি কইছে ডাক্তারে? ডাক্তার কইছে, ডাক্তার মানে কইছে ইয় পুরাটা ভালো করে জিগাই দেখো, মানে জিনিসটা কি হয়েছে, জিনিসটা কি হয়েছে বা কি এতে কি হয়েছে। তখন ডাক্তারও জিগাইছে আরে যে আবু কি হয়েছে গো আবু, হ্যাঁ কইতাছে বাজিটা লইয়া আমার উপরে ফালাই দিছে, কি বাজি জানি ওই উপরে উঠে বাজি। এখন ডাক্তার কি চোখটা আছে কিনা কিছু কইছেন এমনি? কোনো কইছে না, এখন কার কা গেলে কইব, কাগজ টাগজ লিখা দিছে ওষুধ দিয়া দিছে, এখন ওষুধটা গেলে কালকা যাইতে কইছে ইমার্জেন্সি। বাজিটা কোন জায়গায় কোন জায়গায় ঘটনা হয়েছিল? বাজিটা এখন কোনখানে জানি পুলাটাই করতে পারবো। এলাকাটার নাম কিতা? এলাকাটা মানে এটা কি টিলা জানবো মিয়াপাড়া না, এই অফিস
লালবাবুর বাড়ির সামনে, কমলা সাগর নিটা। হ্যাঁ হ্যাঁ, কমলা সাগর। যে দিছিল বাজারে, এর নাম কি? নাম এমনি তো মানুষ ডাকে লাটু লাটু, তখন পুরাটার নাম কি জানি কইতে পারি না।